हाय फ्रेंड्स, आमी विश्वज्योति और आमार वाइफ रूपाली। हाय। आपनादेर सकलके आमादेर यूट्यूब चैनेले स्वागत। आज के आमरा आबार एकटा नतून भिडियो निये आपनादेर काछे एसेछि। भिडियोटा होलो एकटा बांगाली कुकिंग रेसिपिर ओपर, जेटा आमार वाइफ रान्ना करबे। आशा करी भिडियोटा आपनादेर सकलेर भालो लागबे। একটা সিম্পল রেসিপি, আমরা যেরকম বাড়িতে নরমালি করে থাকি, স্পেশাল কিছুই না, মুরগির মাংসের ঝোল। তাহলে চলুন দেখা যাক কতটা কি করতে পারি, আর আপনাদের ভালো লাগলে তো খুবই ভালো, আমিও হ্যাপি হয়ে যাব। তাহলে চলুন দেখা যাক। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। অবশ্যই দেখবেন, কিন্তু স্কিপ করবেন না একদম ভিডিওটা। মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে মাংসের মধ্যে আন্দাজ মতো নুন, এখানে 1 কেজি মাংস আছে, আন্দাজ মতো নুন দেবেন। তারপরে আন্দাজ মতন হলুদ গুঁড়ো দেবেন। তারপরে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে মাখাবেন। ভালো করে মাখিয়ে রেখে দেবেন। আমি দেখুন এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর রসুনটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর ওই আদা কুচিটা আর রসুনটা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে আমি মাংসের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে মাংসের মধ্যে। তারপরে একটু রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা আমি ইউজ করছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে তেলটাকে গরম করতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, আমি বড় সাইজের আলু দু টুকরো করে কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো একে একে গরম তেলে ভেজে নিতে হবে। ভালো করে বাদামি রং করে ভাজতে হবে আলুগুলোকে। তেলের মধ্যে আলুগুলো ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর একে একে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার আলুটাও হয়ে গেছে ভাজা। এরপর একটা পাত্রের মধ্যে আলুগুলোকে একে একে তুলে নেব। এরপর ওই গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দুটো দার এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে গরম তেলে। এরপর পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না বাদামি রং হচ্ছে পেঁয়াজগুলো ততক্ষণ ভাজতে হবে। এরপর ভাজা হয়ে গেলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন, যেহেতু আমার হাজবেন্ড টমেটোটা এর মধ্যে খায় না, সেহেতু আমি টমেটোটা এর মধ্যে ইউজ করিনি। আপনারা চাইলে টমেটোটা দিতেই পারেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। তারপর ভালো করে
মাংসটা কষাতে হবে। মাংস যত বেশি কষাবেন তত টেস্টি হবে। কষানোর পর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে কষাতে হবে। দেখুন কষাতে কষাতে তেলগুলো অলরেডি বেরিয়ে এসছে মাংস দিয়ে। তারপর একটি ঢাকনি দিয়ে আমি ঢেকে দিলাম যাতে মাংসগুলো একটু ভালো সিদ্ধ হয়। তারপর আমি সামান্য একটু চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করছি, কষাচ্ছি। চিনিটা দিলে কি রঙটা একটু ভালো আসে। তারপরে সামান্য গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আবার কষাচ্ছি। তারপর যে পাত্রের মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে দিয়েছিলাম, যেহেতু পাত্রের মধ্যে মশলাগুলো লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছিলাম। গরম জল মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মাংসটা আমি তাও 25 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু আগে আমি আরেকবার গরম মশলা দিয়েছিলাম তাই এখন একটু হালকা দিয়েছি গরম মশলা। সামান্য পরিমাণে ঘি, তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট মতো ঢাকনা ছিল, তারপর ঢাকনাটা তুললাম। এখন আমার মুড়ির লাল ঝোল রেডি। একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, মুরগির মাংস আর ঝোলটা রেডি হয়েছে কিনা তাই দেখে নিলাম। আলুটাও সিদ্ধ হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন রেডি মুরগির লাল ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভালো লাগুক, খারাপ লাগুক, যাই লাগুক, যেরকমই লাগুক অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে আমি আরো উৎসাহিত হব। যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাকে ঠিক করার চেষ্টা করব, আর যদি ভালো বলুন তাহলে তো আমি হাওয়ায় উঠবো আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এন্ড শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আর একটা সব থেকে বড় কথা হলো আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, আর একবার বলছি দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা সবে নতুন চ্যানেলটাকে খুলেছি, আমরা নতুন নতুন ভিডিও করার চেষ্টা করছি এবং ফিউচারে নতুন নতুন টপিকের ওপর আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমরা আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, টাটা। হ্যাঁ অবশ্যই, আর একটা কথা, সেটা নতুন টপিকের ওপর হবে, সারপ্রাইজ আছে একটা। চলো, টাটা।